গুড মর্নিং কলকাতায় ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরে। উত্তর কোরিয়াকে হুঙ্কার বাইডেনের, পারমাণবিক হামলার ফল শাসনের অবসান হবে এমনটাই জানিয়েছে আমেরিকা। বাইডেনের সতর্কতা, পিয়ংইয়ং তার নিজ শস্ত্রাগার ব্যবহার করলে তা ভালো হবে না, পারমাণবিক প্রয়োগের প্রতিক্রিয়া দেওয়া হবে ফলে সেখানে শাসনের অবসান হতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়াকে সমর্থনে সমস্ত ধরনের অস্ত্র সাহায্য দিচ্ছে আমেরিকা। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ফুটবলের মাধ্যমে বিশ্ববাসীকে আগেই শান্তির বার্তা দিয়েছে। রাশিয়ার আগ্রাসনের হাজার যন্ত্রণার মধ্যেও ফুটবল চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এবার ইউক্রেনের ফুটবল ফেডারেশন জানিয়ে দিল তারা ইউরো 2024 যোগ্যতা অর্জনকারী ম্যাচে অংশ নেবে। ইউক্রেনের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নর্থ মাসিডোনিয়া এবং মাল্টা। কঠিন গ্রুপ হলেও ভালো ফলের আশাবাদী ইউক্রেনের ফুটবলাররা। লিগামেন্টে চোটের কারণে অস্ত্রোপচার হওয়ায় একদিনের বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অস্ত্রোপচারের পর এই মুহূর্তে রিহ্যাবে আছেন কিউই অধিনায়ক। তা সত্ত্বেও একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের মেন্টর হিসেবে ভারত সফরে আসবেন কেন উইলিয়ামসন, জানিয়েছেন নিউ দলের কোচ গ্রে স্টিট। নিলামে উঠেছে বিশ্বের বৃহত্তম গন্ডার সংরক্ষণ খামার, দক্ষিণ আফ্রিকার অন্যতম গন্ডার সংরক্ষণ খামার এটি। গত 30 বছর ধরে বিপন্ন প্রজাতির প্রাণীদের পরিচর্যায় 41 বছর বয়সী জন হিউম, তিনি জানিয়েছেন তার খামারে প্রায় 2000টি সাদা গন্ডা রয়েছে, সঙ্গে 4000 হেক্টর জমি, তাছাড়া আর কিছু নেই। সর্বশেষ হওয়ায় নিলামে উঠেছে হিউমের খামার। গরমের আঁচ এবার স্পেনে, বসন্ত শেষ হতে না হতেই সেখানে চড়ছে তাপমাত্রার পারদ। আগামী এক সপ্তাহে সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি হারিয়ে যাবে বলে পূর্বাভাস। রাস্তাঘাটে পাখার হাওয়ায় স্বস্তির খোঁজ, মাথায় উঠেছে ছাতাও। ইতিমধ্যে সুইমিং পুল খোলার আবেদন জানিয়েছেন স্পেনবাসী। স্কুলের সময়সূচিতেও পরিবর্তন আসতে চলেছে। গুড মর্নিং কলকাতা, এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরে। সবুজ, নীল, বেগুনি, লাল রঙে আলোকিত রাতের আকাশ, যাকে বলা হয় অরোরা বোরিয়ালিস, যার আর এক নাম দক্ষিণী আলো। রঙিন রাতের আঙুলের ছবি দেখা গেল নিউজিল্যান্ডের আকাশে। অকল্যান্ড, ওয়েলিংটন পাহাড়ের রাতের আকাশে সবুজ, বেগুনি, নীল, লালের মেলা। সৌর সুনামির এমন দৃশ্য দেখে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারা। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতায় ফিরে এলাম একটা বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের। বৃহস্পতিবার বেঙ্গালুরুর হাইগ্রাউন্ড থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। উপস্থিত ছিলেন ডি কে শিবকুমার সহ অন্যান্যরা। উস্কানিমূলক বক্তব্য, ঘৃণামূলক প্রচার ও বিরোধী অপমান করার অভিযোগ শাহের বিরুদ্ধে। মোদি পদবী অবমাননা মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন গুজা থাইকোর্টের বিচারপতি গীতা গোপী। রাহুল গান্ধীর আবেদনের শুনানিতে বুধবার অংশ নেননি তিনি। বিচারপতি মামলাটিকে প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানোর জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন। গুড মর্নিং কলকাতা, আজকের মতো এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।